আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যালো, প্রশ্নে বলা হয়েছে ইফ 50 কুলম চার্জ ফ্লোস থ্রু আ কন্ডাক্টর ইন 10 সেকেন্ড দেন ফাইন্ড দ্য স্ট্রেংথ অফ কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে 50 কুলম চার্জ ফ্লো হচ্ছে 10 সেকেন্ডে, আমাকে কারেন্টের স্ট্রেংথ বার করতে হবে। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি ফ্লো অফ চার্জ, অর্থাৎ কিউ ইকুয়ালস টু কত, 50 কুলম টাইম, মানে কতক্ষণ ধরে ফ্লো হচ্ছে, টাইম টি ইকুয়ালস টু 10 সেকেন্ডস। তাহলে আমি লিখতে পারি স্ট্রেংথ অফ কারেন্ট আই ইকুয়ালস টু, আমরা কি জানি রেট অফ ফ্লো অফ চার্জ হচ্ছে কিউ বাই টি, আই ইকুয়ালস টু কিউ বাই টি, কিউ কত বলা আছে 50 কুলম, আর টাইম কত দেওয়া আছে 10 সেকেন্ডস। ওকে, তাহলে আমি স্ট্রেংথ অফ কারেন্ট কত পাচ্ছি, 5 অ্যাম্পিয়ার। তাহলে ওই কন্ডাক্টরটা যার মধ্যে 50 কুলম চার্জ ফ্লো হচ্ছে ইন 10 সেকেন্ডে, তাহলে ওই কন্ডাক্টরটার কারেন্ট কত, 5 অ্যাম্পিয়ার।